স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ পেয়েছেন এক গৃহবধূ, নাম পূজা দাস, বয়স 27। জানা যায়, আজ থেকে 3 বছর আগে লঙ্কামুড়া এলাকার বাসিন্দা পূজা দাসকে সামাজিকভাবে বিয়ে করে বণিক্য চৌমুহনী এলাকার বাসিন্দা বিশ্বেশ্বর দাস। কিন্তু বিয়ের পর থেকে স্বামীর নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হতো পূজাকে। অবশেষে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহননের পথ বেছে নেয় পূজা। গৃহবধূর পরিবারের লোকজনেরা ছুটে গিয়ে তাঁর মৃতদেহটি দেখতে পায় ঝুলন্ত অবস্থায়। কান্নায় ভেঙে পড়ে গৃহবধূর মা বাবা দুজনেই। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের একটি সন্তানও রয়েছে।